শুক্রবার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। 3 দিনব্যাপী ভোটাভুটি চলবে রোববার পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশটির মূল ভূখণ্ড এবং রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া, খেরসন এবং ক্রিমিয়া মিলে মোট ভোটারের সংখ্যা 11 কোটি 23 লাখের বেশি। প্রবাসী রুশ নাগরিকদের মধ্যে ভোটার প্রায় 19 লাখ। এছাড়া কাজাখস্তানে রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র ঘিরে গড়ে ওঠা রুশ উপশহরে ভোটার রয়েছেন প্রায় 12,000। এবারই প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দিচ্ছেন রাশিয়ার ভোটাররা। ব্যালটের বাইরে 28 প্রদেশে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম চালু করেছে প্রশাসন। বিপুল সংখ্যক ভোটার ভোট প্রদানের মধ্য দিয়ে আগামী 6 বছরের জন্য বেছে নেবেন তাদের নতুন প্রেসিডেন্টকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও ভোটের মাঠে আছেন বেশ কয়েকজন প্রার্থী। লড়াইয়ে নেমেছেন লিবারাল ডেমোক্রেটিক পার্টির লিওনিদ স্লাৎস্কি, নিউ পিপল পার্টির ভ্লাদিস্লাভ দাভানকোভ এবং কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনোভ। এক সমীক্ষায় উঠে এসেছে এবারের নির্বাচনে 71% ভোট পড়বে। তবে গত 2 যুগেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা পুতিনই আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এর আগে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাকে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত করতে আহ্বান জানান পুতিন। এদিকে এ নির্বাচনকে প্রহসন বলে আখ্যা দিয়েছে ইউক্রেন। এমনকি রুশ দখলকৃত ইউক্রেনের অঞ্চলে আগাম ভোট গ্রহণের প্রতিক্রিয়ায় মস্কোর তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অঞ্চলে ভোটাভুটিকে কখনোই স্বীকৃতি দেবে না বলেও জানিয়েছে ওয়াশিংটন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।